قال رأيت ربي في أحسن صورة الحديث صدق رسول الله صلى الله عليه وسلم دوی تین مرتبہ درود شریف پڑھ کے صلى الله عليه وسلم مولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. محترم حاضرين، ایک مختصر حدیث شریف پڑھتا مانا پڑھو ان شاء اللہ رضی اللہ ہمارے توفیق دین وما توفیق الا باللہ علیہ توفیق دین. خویلم حدیث شریف تبیت آشد امر نبی کریم صلی اللہ علیہ وسلم خواب رسول اللہ رہ حرائت کرے خواب بین گھٹا مانے سن خواب تین جات سب ایکتا ہلو ارعاد من الشیطان شیطانی خواب اور ایکتا ہلو خیالات نفس دلر بیتر جتا ہمائی جائے رائی تٹیا اوٹا ایک روح دوریا سب نے دیکھا دے اور ایک خواب ہلو اللہ تبارک و تعالی طرف تکی یہ خوابر تین قسم امرر خخلور تب نبی کریم صلی اللہ علیہ وسلم خواب تمام انبیاء کرام خواب باشن سرا اللہ طرف تک وحی سبحان اللہ کنو شیطان اور استاد نہ کنو خیالات نہ استا سرا وحی من اللہ تبارک و تعالی خالی رسول اللہ نے تمام انبیاء کرام ایک کوٹنا قرآن شریف واسے حضرت ابراہیم خلیل اللہ علیہ الصلوۃ والسلام سوہنے دل تن سلے اسماعیل بھی اللہ نے قربانی دی او قربانی دیوات لگے گیا এটা تن سوہنے دسلا اللہ طرف تک ہی ڈائریکٹ حکم نہ انڈائریکٹ আপনারা হুকুমে যে আপনি আমি যদি দেখি আমার ছেলের কোরবানি দিলে ইতাম তো জায়জ বানি কোরবানি তো দেওয়া জায়জ হইত না বরং কোন তাবির জানেওয়ালার কাছে আপনার স্বপ্ন কইয়া তার সঠিক তাবির আপনি জানতেন আম্বিয়া কেরামের খাব সারা ওহি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলা ছেলে জব করে দিলে তারা আল্লাহর বাস্তে আর জব করাত লাগিয়ে গেল এটা স্বপ্ন আছে কোন ওহি নাই ফলাল্লাহ বালাগা মাউস সাইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম ওটা দলিল হইল কুরআনের রয়েছে এটা ইব্রাহিম খলিলুল্লাহর খাব আছে إني أرى في المنام أني أذبحك منظر ماذا ترى إت بيوش تن بيتا إسماعيل عليه السلام أر بيوش دولا دولا دولي خل والله خوي كسن فلما بلاه ما يستعيه فورا بوزتا رويشن نا سوتا رويشن آتا إكسن دولا دولي خل إبراهيم عليه السلام লইয়া গে লাগিয়া মা তাকে দূরে সরাইয়া পাড়ো যে জায়গাত কুরবানি দিতে চাইছিলা ফুটাইছিলা আজিয়ে হলি শিলা চুটিয়া দোয়া করেন আল্লাহর কাছে কবুলিয়া তুলি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিলাতে হজ তশিব নিছেন নিয়া ওই শিলাতে উঠেছেন আজিয়ে হল বড় দিলের হয়েছে নেই এক এক সময় এক এক জায়গার মর্যাদা বাড়ি যায় নবীও হল দেন ফয়দ হয়ে গেছে এই জায়গার ফজিলত হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া রওনা হইলাম মেরাজ
বায়তুল লহম প্রচার করে, তারা বিলাতি ভাষায় বেতের নাম হয়নি, বেতের নাম প্রচার করে হযরত জিব্রাইল আরাস আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার নামিয়া দুই রেখাত নামাজ পড়ো। রাসূলুল্লাহর জানা আছে জিব্রাইল তান কেয়াল কুজি মতো আইল কুন্তা হইতা না, আজকের রুটিন সম্পূর্ণ আল্লাহর দেওয়া রুটিন, গতিকে হইতেও নামাজ পড়ি লিলা বাদে জিকে ইলা বাই জিব্রাইল ইন যে নামাজ পড়লাম ইনকিটা, তাই জবাব দিল আপনার ভাই ঈসা আলাইহিসসালামের জন্ম ও জায়গাতে এসে ও তার জন্ম এই জায়গার বরকত একটা আল্লাহ দিলেছেন, কিয়ামত পর্যন্ত থাকবো আল্লাহর মনসা আও জায়গার বরকত জমাইয়া আপনারে দিলে। এতে আমরা বুঝলাম নবী হল যেন পয়দা হইন এই জায়গার মাঝে আল্লাহর তরফ থেকে বরকত আই, কত বরস থাকি ফরামেশ চলে সৌদি হুকুমত রসুল্লাহর পয়দায় যে গর হয়েছিল গরহান বাঙ্গে হরমরে বড় ঘটায় দুনিয়ার মানুষের আপত্তির কারণে আবার সাহস করিয়ে বাঙ্গাত লাগছে এক পাবলিক লাইব্রেরি বানাইয়া রাখি দিছে। আজি হল দ্বারা জানা আছে সিনই না দ্বারও গিয়া দরজা লাগাইল তারও বইয়া দোয়া করেন, বুঝা গেল রাসূলুল্লাহর পয়দাইশের জায়গা পয়দাইশের কারণে বরকত হয়েছে, নবী আল্লাহর যেন পয়দাইশ হয়েছে ইন আল্লাহর তরফ থেকে খাস বরকত, নবী আল্লাহর যেখানে অফাত হয়েছে দহন হয়েছে আল্লাহর তরফ থেকে খাস বরকত। যাই হোক হযরত ইব্রাহিম আলাইহিসসালামে তার বেটারে লিয়া গিয়া মত লইলা يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى رُؤيَت النظر ملائخ কিন্তু তার বাবার মধ্যে বেশ সমাসে নজর করা মানে চিন্তা ভাবনা করিয়া বুঝা আর রুয়ত চোখ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তন ফুতর মত হইত ও বাবা আমি স্বপ্নে দেখছি তোমারে আল্লাহর রাস্তায় জব করে দিলে ইয়ার, তুমি চিন্তা করে কোথায় তোমার কি মত আন্দাজ করো এই হসি বাচ্চা ও দৌড়া দৌড়ি ইচ্ছুন এই বাচ্চারে যদি আমি তোমারে জব করে দিলে যেন বাচ্চা দৌড় দিব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কইল ফানজুর মা যাতারা, বাবা তুমি চিন্তা ভাবনা করিয়া হো কি তার আয় তোমার রেওয়ায়ত আমরা হয়েছি ইয়াতর তফসির যে ইব্রাহিম আলাইহিসসালামের কথাটা হওয়ার লগে লগে ফুত ইসমাইল আলাইহিসসালামে এক মুহূর্ত চিন্তা করতেন না, চিন্তা না করিয়া জবাব দিলেছেন ইয়া আবাতি ফাল মাযামা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনারে আপনার আল্লাহ যেটা হয়েছেন আপনি আমল করে আপনি চিন্তা করছেন আমি খুশি বাচ্চা আমি ধৈর্য দশম ফার্ম কিন্তু আপনি ধরাও চিন্তা করেন না জানি আমার বালা ধৈর্য ধন্য ভালো হইব আপনি চুরি লাগাই দেব আল্লাহ কি খুশি বাচ্চা রিমোট যারারে আল্লাহ নবী বানাইতা এরারে জন্মগত হৌজাত রুহ দেন হৌজাত মত দেন হৌজাত খেয়াল দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামে ছুরি তো লাগাই দিল আল্লাহর তরফ থেকে নিশা দিল, ইব্রাহিম খবরদার ছুরি টান দিয়ে না আমার মনসা আছিল তোমার সারা জিন্দগি খালি পরীক্ষা লইছে বাল্য হলো বাপ মরি গেল আজর ইব্রাহিম আলাইহিসসালামের বাপ না চাষা কেউ কেউ বাপও হয়েছেন আমরা এই মত মানি না, এই লম্বা কিচ্ছা হওয়ার এখন সময় নেই বাপ মরিয়া হইলা পরীক্ষা সারা জীবন ভরা ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা লইল ইতিহাস মতো যত বড় হইন আল্লাহর কাছে এন পরীক্ষা বেশি হয় আল্লাহ নিয়ামত যত বেশি দেন জানে আর পরীক্ষা বেশি করেন, তামাম আম্বিয়ায়ে কেরামের মাঝে সব থেকে কঠিন পরীক্ষা বেশি পরীক্ষা সংকট পরীক্ষা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাদেও পরীক্ষার তালিকাত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাল্যকাল বাহ মল্লা কি বড় পরীক্ষা
লাইন ছোট হলো এতিম হয়েছে আপনারা জানা আছে কিটা ঘটছে না ঘটছে আদরে লালিত লালিত হইল এর মাঝে দুঃখর ভোক্তা থাকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা লেগে যে গলা ফাটিয়া দিল আর কইল বাবা আপনি আল্লাহর হুকুম মানতে দেরি করে না আপনি টোরাই না আমি ধৈর্য ধরতাম পারতাম না আমি ধৈর্য ধরার মতো ধর্মী আপনি দেখবা ও আয়াতের তফসির কোনো কোনো তফসিরের কিতাবের রেওয়ায়াত লেখছেন হজরত ইসমাইল আলাইসালামে আ কথাটা কইছেন বাবা আপনি আমার গলাত ছুরি লাগাইতে দেরি করে না আল্লাহ সারা জগতের মাঝে আর কেউ পছন্দ না করিয়া আমি বাচ্চা ইসমাইল পছন্দ করছেন আপনি দেরি করলে যদি আল্লাহ তার হুকুমরে ক্যান্সেল করিয়া আরেকজন কুরবানি দেবে যে আমি আরি জিমি আমার তাড়াতাড়ি বাবা কুরবানি করিল কোয়া আল্লাহ মর্জির উপরে রাজি থাকা বড় আল্লাহর মর্জির উপরে রাজি থাকা বড় ভাগ বড় শব্দ কি বড় আমল বড় ভাগ্যের হতে আল্লাহ নিষেধ করে দিলা ফলাম্মা তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া শুনেছ একটা দেখলাম দেখাইছিলাম এটা বাস্তব হয়ে গেছে কে তুমি তো দিলে যেন কোরবানি করাত লাগিয়ে গেছে আর কোরবানি করিও না আমি তোমার বাচ্চা যাব করাইয়া আমি আল্লাহর কোনো ফায়দা নাই আখেরি একটা পরীক্ষা লইলাম তোমার আমার ফাইনালি এক দায়িত্ব আছে রুইয়ে জমিনের মাঝে আমার এখন গর বানাইতাম খারে কন্ট্যাক্ট দিতে আমি কন্ট্যাক্টার আমি ফাইয়েন না ও ফাইনাল পরীক্ষা যেহেতু তুমি কামিয়াব খলিলুল্লাহ তুমি আমার গর বানাই দিতে ও কাবা শরীফ বানাই দিতে মোট কথা এই লম্বা কিচ্ছা হইয়া আমার উদ্দেশ্য হলো নবী হলো খাব আমরা নবী করিম সাল্লাল্লাহ সাল্লামর হদিস শরীফ সহি হদিস শরীফ আইনা ইয়াতানা মানে ও কলবি একজান ও রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কোনো কোনো দিন এসর নমাজ ভরিয়া ভীতির ভরিত না শেষ রায় তুটিয়া তাজুদ ভরিয়া ভীতির ভরিত আপনার আমার লাগে হুকুম হইল জানিল বরস তাকে ঘুমে ছাড়বো আর বজরের আগে ভীতির ভরি দেওয়ার রাতে শেষে শেষে ভরাওয়ালা আর বরস তাকে না তে হইবারে আমার এখন কমাম আমল হইলে ফড়িয়া উত্তর রসুল্লাহ দিন আরাম করে দিয়েছেন মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা নাই আরাসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি ভীতির না বলিয়া ঘুমাই গেল আপনি বুঝবাই বানি ঘুম লাগলে অক্ত যাইতে ঘরে ও রসুল্লাহ জাব দিল ইয়া আয়েশা ও আয়েশা তোমার টান লাগান নাই আমার হাল খালি রসুল্লাহ সুজা কই দেই দর্শন একজন নাজবিল্লাহ মোটেও দর্শন লাগান নাই দশ লাখর লাগান নাই তার টারার উদ্দেশ্য রসুল্লাহ জবাব দিল ইয়া আয়েশা আইনা ইয়া তানা মানে ও কলবি আল্লাহ আয়েশা তুমি জানো না আমি ঘুমাই সময় সব ঘুমাই আর দিল জাগতে আপনি আমি ঘুমাইলে দিল জাগতে রানি সাইর হইলে হের মারি ঘুমাই দিয়ে করবে রসুল্লাহর দিল জাগতে তখন 24 ঘন্টা আল্লাহ রব্বুল আলমিনের লোকের রসুল্লাহর সম্পর্ক অহরহ প্রচলিত আছে জড়িত আছে গতিকে এই দিল ঘুমাইব কিনা এর কারণে মশলা হইল রসুল্লাহ ঘুমাই গেলে অজু যাইত না রসুল্লাহ ঘুমতে নটিয়া সাহাবে বয়ান করা যে রসুল্লাহ আরাম করছেন ঘুমাইছে আর খত খত শ্বাসে ডাকের আওতা শুনলাম উঠিয়া দেখি রসুল্লাহ হজর রাজান লাগে উঠিয়া নামাজকে লাগে রুজু হল না তার মশলো হইল অজু গেছে না গেলে রসুল্লাহ বুঝবে ইল নাই দিল তো হজা গেছে গতিকে আর রুজু লাগত না আপনি আমি ঘুমাইলে কইতাম পারতাম না অজু গেছে না রয়েছে ঘুমে অজু যায় না আসল কারণ ঘুমে অজু যায় না কিন্তু ঘুমের মাঝে অজু টুটি যাওয়ার ঘটনাটা হাওয়া বাতাস তো ভারী দিতে পারে এখানে আপনি আমি বুধ হইতাম না এর কারণে ঘুমাইয়া উঠলে অজু না করিয়া নামাজ হইত তো রসুল্লাহ তার একদিন খাপ বয়া আমার ইয়তখানের কথায় আপনারা কি বুঝতে হয়ে গেছে রসুল আমরা 10 জনের মতো একজন নাই
ওরা বুঝতেছে নি বেচা বল 10 লাখ 10 কোটির উর্ধে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা থেকে আরেক কথা মনে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সাজ্জাদ কাবুই মিনজাল্লাহ লাইতা অন্তিম সাজ্জাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নামাজ পড়াইতা আর সাহাবা কেরামে আইজার মেহরাবর রাসূলুল্লাহর না দেখে নামাজ পড়তে পড়তে না নিচে হলে দুঃখে ঢেউ মারে নামাজ পড়ি পড়িয়া রাসূলুল্লাহর গর তো গেলা রাসূলুল্লাহর দেখতে করে কত বিল করে কতজন দমন কতজন দমন ও এই দিন রাসূলুল্লাহ অন্তিম সাজ্জাদ থেকে ওসিয়ত করলা খবরদার তুমি যেন আমার ইলা বাড়াইয়া না ঈসা ইবনে মরিয়ম রেতান উম্মতে কিটা বাড়াইছে আল্লাহর আসন বাই দিছে নাই নি তিন নম্বর আল্লাহ হইছেন আল্লাহর তৃতীয়াংশ হইছেন আল্লাহর হুয়াও হইছেন সান অফ গড ওয়ান থার্ড অফ গড খতম হত্তার আছে রসুলুল্লাহ ওসিয়ত উল্লাহ শ্রেষ্ঠ জাত আরাম করিয়া যে ঈসা আলাইহিসসালাম রে তান উম্মতে আল্লাহ বাড়াইতে বাড়াইতে আল্লাহর সমান বানাই দিছেন খবরদার তুমি যে আমারে আল্লাহর সমান বানাই না আমি বন্ধা আল্লাহ নাই তো কিলা রসুলুল্লাহ রে বুঝতাম আমরা কেন তো রসুল্লাহ ফরমাইয়া না দিলে আমরা রাখলে তো লইত না ও রসুলের মর্যাদা কত কি পরিমাণ হচ্ছে আমরা দেশে এই লম্বা ফিতা নাই মাফিবার এই লম্বা নল নাই জরিপ করবার ও রসুল্লাহ যদি না হইয়া দিন আল্লাহ যদি না ফরমাইন ও রসুল্লাহ হইলা নিষেধ করল্লাহ তুতরুনি কামা আত্রা তিন্নাসারা হিসাব নে মরিয়ম আর বাদে ফরমাইল কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু তুমি যেন দিলে দিলে বিশ্বাস করি আর মুগ্ধ হইও আমি আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল যেহেতু আল্লাহর বান্দা তাই কোনো ক্রমেই আল্লাহর সমান নাই আর যেহেতু আল্লাহর রাসূল তাই কোনো ক্রমে তোমরা দশ জনের সমান নাই দশ ইমাম হয়ে নাকি আমারে আল্লাহ দরজা যত বেশি দেখো আর তুমি দেন আমারে যত ইজ্জত করো মনে রাখি আল্লাহ সম্মান নাই আল্লাহ থেকে বহুত বহুত নিছে আমি আর দেখা তোমারে তোমার তাল্লাহান যত দেখো মনি ইসরায়েলের মাঝে অভিযোগ সম্প্রদায় হইতে নবী আমরা দশ জন রাখান একজন আমি তোমার তান দশ জন রাখান নাই আমি আল্লাহর রসুল তাই তোমার তান সারা তাকে আমি উঠি ওকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু তুমি দেন বিশ্বাস করিও এবং মুক্তি স্বীকার করিও আমি আল্লাহর বান্দা তাই আল্লাহর সমান নাই আর আল্লাহর রাসূল তাই দশ জনের সমান নাই আল্লাহ তাকে বহুত বহুত নিজে আর দশ জন তাকে বহুত বহুত উড়তে ও আমরা রাসূলুল্লাহ হুকুম করছিল আমরা ঈমান আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু আর আমি সাক্ষী দিই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা তাই আল্লাহ সমান নাই আর আল্লাহর রাসূল তাই দশ জনের সমান নাই আল্লাহ তাকে বহুত বহুত নিছে আর দশ জন তাকে বহুত বহুত উরে ওই রাসূলুল্লাহর আখেরি ফেসালা রাসূল নবী রাসূলের মর্যাদা বুঝলে আমরা জানলাম আমরা দশ জন তাকে বহুত উরে কত মানুষ আমার জানার দরকার নাই বিশ্বাস করতাম যখন রসুল্লাহ কে দিয়ে গেছে উঁচা হইতে হইতে আল্লাহ সমান হইতে না ঈসা আলাইহিসসালামের উম্মতে তানে আল্লাহ সমান বানাই দিছিল আমরা রসুল্লাহ নিষেধ আমারে যত মহাব্বত করো আমারে যত তাজিম করো খবরদার আল্লাহ সমান বানাইয়ে না আর আমারে যদি সলাফিরাত তোমরা লখান দেখরাই খাবাফিয়াত তোমরা খবরদার আমারে তোমরা সমান মনে করিও না তাই নবী দশ জনের মধ্যে এতে কাদ হইতে তো আপনি মুসলমান হইতে নাই নবী দশ জনের লখান একজন আসলে কইলে আপনি তো কামিল মুসলমানও নাই
যাই হোক মাঝে এক কথা মনে আইল কই দিলাম, তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাইরা তিরমিজি শরীফ কিতাব ও অন্যান্য কিতাব ও হাদিস আছে খাব ফরমাইরা আমি হরাই তাজুত পড়াতে লাগলাম। যতক্ষণ আল্লাহর মনসা আছেন করলাম তো দেখি এমন গুম আইছে আমার গুমে ভালাইতে আর নমাজ পড়তাম পারতাম না। রসুল্লাহর আখটা গুমাইলে চট করে উঠে যাব, রসুলের কোনো মামলা আল্লাহর মর্জি ছড়া নাই, কোনো নড়াছড়া আল্লাহর মর্জি, কোনো কথা আল্লাহর মর্জি ছড়া নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, রসুলের যথাতা কইন আল্লাহর ইশারা আছে। ফরমাইজা রসুল্লাহ আমি তাজুদ করতে লাগলাম, এমন গুম আইল আমি আর পড়তাম পারলাম না, আরাম করলাম। ফরমাইতরা যেই আমি হুতিছি আর হুতিয়াও ভাবে দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ আল্লাহ ইলমে তাবিরে রুইয়ার কোনো কোনো আগ্রমণের বিশেষজ্ঞ হলে কইছেন সারা দুনিয়ার খাবগুলোর মাঝে সব থেকে শ্রেষ্ঠ খাব এক নম্বর খাব হইল ইউসুফ আলাইহিস সালামের খাব। হযরত ইউসুফ আলাইহিস সালামে খাবে দেখছিল বাল্যকাল চন্দ্র আর সূর্য আর এগারো তারায় তানে চিন্তা করে ইন্নি রাইতু আহাদ আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাইতুহুম লি সাজিদিন। আগর জমানার কোনো কোনো আলিমের আছেন দুনিয়ার সকল ভাব থেকে সর্বশ্রেষ্ঠ ভাব হইল কোরআন শরীফ, আর আমি ব্যাহল আল্লাহ আমারে মাফ করুক, আমার বুঝে লয় সর্বশ্রেষ্ঠ ভাব যে ভাব আমি বয়ান করার লাগছি রসুলুল্লাহ দেখছেন, রসুলুল্লাহ দেখনেওয়ালা দেখলা খারে আল্লাহ রে। হজরত ঈশ্বর সালামে খাবে দেখলা সান সুরুজার এগারো সিতারায় তার করে সজদা করে তাবির হইল তার মা আর বাবার এগারো বাইয়ে তানে সম্মানের সজদা করবা। দেখনেওয়ালা ইউসুফ আলাইহিস সালাম আর দেখলা মা বাবার বাইয়ে, আর আমি যে খাম বয়ান করি আর ই খাব দেখে গেলাম মুহাম্মদুর রসুলুল্লাহ দেখলা আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা। অতএব আমার মতে একটা খাব সব থেকে বড় খাব। যাই হোক রসুল্লাহ ফরমাইল আমার গুমাইল আর আমি গুমাই গেলাম, আর আই তু রব্বি হি আসনে সুরতিন, অত সুন্দর রূপে আমি আমার আল্লাহ রেখাবে যা রূপ কিলা বয়ান করছেন না আমরাও হইতাম পারতাম না। রসুল্লাহ আল্লাহ তাবারাকা তাআলার গড় গঠন কিলা কি রং গাছে কি কিতাইতা বয়ান করছেন না, গতিকে আমরা ইমানও সহিতা জানার দরকার নাই। আমরা রেজাল্লাহ কাইল গেছে আমান তু বিল্লাহ কামাগ আল্লাহ জেলা আসেন আল্লাহ তাইন কিলো আসেন তাই নবীবে তো আমরা রে কইছেন না, কালে কইছেন সুন্দর রূপে দেখলাম, আমি বড় সুন্দর রূপে দেখলাম আল্লাহ তাবারাকা তাআলা রে। ফাকাল ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, স্বপ্নের মাঝে আল্লাহ আমারে ডাক দি ফরমাইল ও মুহাম্মদ জাননি আপনি উর্দু জগতের ফিরিস্তায় কোন নেক কাম লইয়া হাড়াহাড়ি করেন, আগে আমার কিছু লইয়া কোন নেক কাম অনতুড়া হই। কোরআন শরীফ আল্লাহর নিষেধ, আমরা একজনে আটজনে জেলা ডাকি রসুল ইলা ডাকতাম না, আমরা একজনে আটজনে কিলা ডাকি হরু হইলে নাম ধরা ডাকি ওলা নাইনি ওবা অমুক তুড়া আছে আর নাই রিস্তাদারের নাম ধরে ডাকি ওবা ওবা তিজা ওবা যাও ওবাগ না ওবা যাও, বড় হইলে রিস্তাদারের ডাক ডাকি। গতিকে আল্লাহর নিষেধ লাতা চালু দোয়া আর রসুল বাইনাকুম কা দোয়া ইবাদিকুম বাদা, তোমরা একে অন্যরে জেলা ডাকো আমার নবীরে ইলা ডাকি আলো ফয়লা নিষেধ হয়ে গেলে নাম ধরিয়া দেখা রসুল্লাহ রে নাম ধরে দেখা যায় না। দুই নম্বর নিষেধ হয়ে গেল রিস্তাদারি দেব বাবা চাচা দাদা রসুল্লাহ রে দাদাজি আমার লাগে দোয়া করে গেলে হইতে পারে
ইয়া রাসূলুল্লাহ আমার নাকি আতা করে। তিন নম্বর নিষেধে গেল, দুনিয়ার বিভিন্ন মর্যাদার কারণে যে সমস্ত পদবিযুক্ত নাম উপাধি লোকবহল, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, মহদ্দিস সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব, ইলা কোনো লকব লাগাইয়া রসুলুল্লাহ আপনি ডাক্তার করেন না, তার লকব আল্লাহর দেওয়া হইল নবীউল্লাহ রসুলুল্লাহ, আপনি ইলা ডাক্তার করেন না। হযরত ফুলতুলি সাহেব কইলা, দুনিয়ার ডাক্তার দেখতাম কেউ স্লোগান দিতে কইতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, তাই বড় নারাজ হইতা, বেজার হইছে। আমি মনে মনে কইতাম যে হাসা তো, ইখান সাহ নারাজ হই না, কিছু কিতাব উতাব পড়লাম, কোরআন শরীফ হদিস শরীফ পড়িয়া দেখি হাসা, এ নেতা আমরা আর বড় অগলর উপাধি হইল। গান্ধীজি এক নেতা, জওহরলাল নেতা, মতিলাল নেহরু নেতা, শেখ মুজিবুর রহমান নেতা, হাসিনা আমরা নেতা, ই নেতা উপাধিটা আমরার মাজর যারা এক যারা বড় হইন ও কারণে আমরা ব্যবহার করি। যদি নবীর নেতা হওয়ায় তা আমরা দশজনের সমান করে দিলাম, আচ্ছা অল নেতা অলের মাঝে নাকি বড় বিশেষ, এর কারণে ফুলতুলি সাহেব নারাজ হইতা নেতা হইল। যাই হোক, তো রসুলুল্লাহর নাম ডকিয়া ডাকা নিষেধ। আজ যে খাব বয়ান করার লাগছি, ই খাব ভাই ফড়িয়া ভাইলাম, রসুলুল্লাহ ফরমাইল ইয়া মোহাম্মদ, রসুলুল্লাহর নাম ধরে ডাকলা। তবে এক কথা মনে রাখবা, কোরআন শরীফের তিশো ভরার মাঝে, কোরআন শরীফের তিশো ভরার মাঝে একটা আয়াত রসুলুল্লাহ আল্লাহ নাম ধরিয়া ডাকছেন, নাম লইছেন নাম না লইছেন না, কিন্তু ডাকছেন না নাম ধরিয়া, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ও তো নাম লইল আল্লাহ কোরআন শরীফের, কিন্তু ডাকছেন না। বাকি নবী অল্লাহর নাম ধরে আছেন, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া অমুক অমুক, আমরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামরে বনি আদমের এবং তামাম মখলুকাতের উপরে তাজিমের এক দাগ দিলাইবার লাগিয়া নাম ধরে কোরআন শরীফ আল্লাহ ডাকছেন না, ডাকতে নবী কইয়া ডাকছেন, রসুল কইয়া ডাকছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, নবী রসুল কইয়া ডাকছেন। ই খাব দেখা যায় রসুলুল্লাহ নাম ধরে ডাকছেন, নাম ধরি রেখার মাঝে একটা স্বাদ আছে। আপনার ঘনিষ্ঠ মুরব্বী, মা বাপ, আপনি ফলিয়ে যত বড় যোগ্য বড় আদমি হোক, হেন আপনার আপনার ঘনিষ্ঠ মুরব্বী আপনার নাম ধরিয়া ডাকলে মজা পাইবা, নিল লকপ লাগাইয়া ডাকলে মজা পাইবা, হোক যাই নাম ধরি ডাকলে মজা লাগে নাই নি। সরুবেলা যে নাম রাখছেন, যে নামে ডাকছেন, মায়ের বাপে হও নামে ডাকলে বড় মজা লাগে, মায়া বুঝা যায়। রসুলুল্লাহর নাম মোহাম্মদ রাখছিল আল্লাহ তাবারাকাত, তিন রেওয়ায়ত, এক রেওয়ায়ত মতো রসুলুল্লাহর নাম মা আমিনায় রাখছেন মোহাম্মদ, এক রেওয়ায়ত মতো দাদা আব্দুল মুত্তালিবে রাখছেন, আরেক রেওয়ায়ত মতো ইতা কেউ রাখছেন না, নামটা রাখিয়ে দিয়েছেন আল্লাহ তাবারাকা তাআলা। রেওয়ায়ত আছে সিয়রের কিতাবও, রসুলুল্লাহর পয়দাইশের অল্প দিন আগে আল্লাহর তরফ থেকে একজন আইলা, আল্লাহর সাথে আল্লাহর তরফ থেকে একজন আইলা, আয়া জানাই দিল, ও আমিনা, আপনার গর্বে সারা সৃষ্টির সারা সারা জাহানের সর্দারের সন্তান আল্লাহ আমানত রাখছেন, এই সন্তান ভূমিষ্ঠ ইয়ালে নাম আমরা রাখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর তরফ থেকে জানাই লইল, ফিরিস্তা জানাইলা যে আপনার গর্বে যে সন্তান
সারা সৃষ্টির সেরা, সারা জাহানোর সর্দার। এই বাচ্চা আপনার পয়দা ইয়ালে আপনার নাম মোহাম্মদ রাখে। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নাম হন রাখা আল্লাহ। দুনিয়াতে আল্লাহ আমরার জানা মতো নাম ধরি কোনোদিন ডাকছেন না। কিয়ামতের দিন আপনার হাদিস শরীফের কিতাব পড়লে ভাইবা, যতবার আল্লাহর হাবিবে আল্লাহর কাছে কোনটা হইবা, যতবার আল্লাহর হাবিবে সুপারিশ করবা, সফাত করবা, ততবার আল্লাহ নাম ধরিয়া ডাকিবে। বুঝা যাইব দুনিয়াতে আল্লাহ আমরারে আদব বিকাইতা করি নিজে নাম ধরে ডাকছেন না, আর কিয়ামতের দিন দুনিয়ার মামলা নাই, শেষ হয়ে গেছে গিয়া, খালি নাম ধরে ডাকবার রসুল্লাহ, খালি নাম ধরে ডাকবার। আমার জানা মতো দুনিয়াত রসুল্লাহর হিনে আয়াত একদিন স্বপ্ন যুগে উ আইস ডাক ডাকলা রসুল্লাহরে ডাকতে আল্লাহ ইয়া মোহাম্মদির ফের আছে রসুল্লাহ। কিয়ামতের দিন যতবার সহায়ত করবা মাতিবার আগে ভাইলা সৈদাত পড়ি দুস্তকল মনে রাখেন জানি, সৈজা করলে আল্লাহ বড় খুশেন, গাড় নইলিলে আল্লাহ বড় খুশেন, মাথা মাটির ফেলাই দিলে আল্লাহ বড় খুশেন। নজন দুস্তকল যারা নমাজের এখনো গাফলত রয়ে গেছে, ঠগা খাইও না, আল্লাহরে সৈজা করলে জিতি ভাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله বলেন তারা খুশুরতে নামাজ পড়েন, মাথা ঝুঁকাইয়া আল্লাহর কাছে কাকুতি মিনতির ভাব লইয়া নজরত করেন। আল্লাহ ফরমাইতে قد أفلح এরা কামিয়াব হয়ে গেছে, দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার জীবনে আমার জানা মতো আর কোনো হদিস আমি তো তখন পড়ার আল্লাহ তো কোনো কেন নাম ধরিয়া ডাকতে পাইছি না। ও একদিন স্বপ্ন জগতে আল্লাহ ডাকলা, এই স্বপ্নর জগত আল্লাহ তা নবী মোহাম্মদ রসুল আর হুন্ডাও জানে। যদি রসুল্লাহ তানি স্বপ্ন বয়ান করতাম না, করতাম না আমরা ওইকলাম না। ওই দিন রসুল্লাহ বরমাত্র আল্লাহ আমার ব্যাস ইয়া মোহাম্মদ কিতা জিগাইল আল্লাহ হাল তাদরি ফিমা ইহতাসিমুল মালাউল আলা। ও মোহাম্মদ আপনি জানোনি কোন আমল কোন নেকি লইয়া ফিরিস্তে হলে খাড়া খাড়ে করে আমার কাছে আগে লইয়া আইতে হবে। রসুল্লাহ জবাব দিল ইয়া রব্বিল আজরি আল্লাহ আমি ঠিক জানি না। রসুল্লাহ ফরমাইল ওর স্বপ্নর মাঝে আমি যে হইলাম আল্লাহ আমি জানি না কোন আমল লইয়া ফিরিস্তে হলে তর্ক বিতর্ক করেন। আল্লাহ তানা তান কুদরতর ডাইনাত আমার ফিটির উপর বাগে গর্দনার নিষ্কানো আল্লাহ তান কুদরতর ডাইনাত রাখলা, রাখার লগে লগে আমার দিলর ভিতরে আল্লাহর হাত মোবারকর এক ঠান্ডা আইলো, আর চূড়া বাদে সারা দিল হর্ষ হয়ে গেল গিয়া, আর যত তা আল্লাহ আমার দেখাইবার মন আছে সকল তা আমার একলোকে আল্লাহ দেখাই দিল। কোন রেওয়ায়ত আছে কোন রেওয়ায়ত আছে যে রসুল্লাহ ফরমায় ফারাই তু মাফিস সামাওয়াতি মাফিল আর আসমান জমিনের যততা আল্লাহর মনসা আমারে দেখাইবার সারা দেখাই দিলেছে। কোন রওয়ায়েত আছে ফারাইতু মা কানা মা ইয়াকুন বিগত দুনিয়া যা ঘটিয়া গেছে আগামী যে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ তাআলা আমারে দেখাই দিলা এক আত্মভার রাখে। আমরা বুঝলাম রসুলুল্লাহ অত গাইবর খবর অকল হইলা, কিন্তু তাহলে আলিমুল গাইব না, এখানে আলিমুল গাইব একমাত্র আল্লাহ। বেলা কারণে বেলা কেউ আত রেখায়
বেলা দেওয়ায় বেলা হিকা নিয়ে গায়েব জানে বলা একমাত্র ইলা হে আল্লাহ তবরকাহুতাআলা এর লাগি আল্লাহর নাম হইল আলিমুল গায়েব। আর রসুল্লাহ বহুত গায়েব জানতা, দুনিয়ার মানুষে কেউ নবী আনা নবী কেউ অত গায়েব জানতা না যা আল্লাহ শিখাইছিল। কিন্তু এত সত্ত্বেও রসুল্লাহর আলিমুল গায়েব বলা যাবে না, আলিমুল গায়েব এটা আল্লাহর খাস সিফাত। কিলা বলবো, আমি তো দেখলাম বা অধীশ্বরে বললাম আল্লাহ তাহার কুদরত ডাইনাত পুইটিটা কিয়া কল ফর্সা করে দিলা, তে তো রসুল্লাহ ডাইরেক্ট লাভ জানতা না, সারা আল্লাহ শিখাই দিচ্ছেন। রসুল্লাহর ইমলে গায়েব লিয়া মায়ের ফসাদ বহুতটা দরবার, কোনো হারণ নাই, এরুতা মানি নিলে আল্লাহর ইলমে গায়েব হইল জাতি আর রসুল্লাহর ইলমে গায়েব হইল আল্লাহর দেওয়া। আল্লাহ যে কোনো কৌশলে দিছেন ওই রসুল্লাহ গায়েব জানিয়েছে। যাই হোক, এখন ফরমাইত্রার রসুল্লাহ আল্লাহ তালা আমারে আবার জিকাইলা, আমার তো আগে অবস্থা দেখাইলছেন, আমারে আবার জিকাইলা, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, ও মুহাম্মদ আপনি জানেননি ফিরিস্তা হলে কোন নকির নেকির খবর লিয়ে আমার কাছে আগে আইতে আসাইতে মারামারি লাগাই দিন, টানাটানি করেন, তর্ক বিতর্ক করেন। রসুলুল্লাহ ফরমাইলা আমি যাকে আল্লাহ জানাই দিছেন এখন আমি হিকিলি যে জবাব দিলাম, আল্লাহ ওথা ওথা কাম করলে ঠান্ডার মাঝে পানি জোয়াজ আর না ওতার মাঝে আল্লাহ কোনো বন্ধায় শর্ট করে যদি অজু করিলেন নামাজ হত্যা করে, ইটা অত বড় নেকি আল্লাহর ফিরিস্তা হলে সে হাড়াফাড়ি লাগাইন সে আগে আল্লাহর গিয়া কইতা যে আল্লাহ তোমার বন্ধায় লেবর তলে তেনে বাড়িয়া আর আঙ্গাজ করি ঠান্ডা পানি দিয়ে অজু করলে, এটা কফরাত গোলামা হইতে। যাই কলা হইলে আমি সারা লম্বা করে কইতাম সেই না, শেষের দিকে রসুল্লাহ ফরমাইছেন আল্লাহ আমার ফরমাইলা ও আমার হবিব আপনি কোনটা সাই বার হইলে আমার কাছে সাই লও, এক 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 আসর এক আল্লাহর এক নবী আর কেউ নাই। ওই সময় আল্লাহ ফরমাইতে আপনি কোন তো সাই বার হইলে আমার কাছে সাই বা ই হদিসর ব্যাখ্যা করনে আল্লাহ মহাদিসেন লেখছেন রসুল্লাহর মনে চাইল তাই দোয়া হল আর লসেন রসুল্লাহর মনে চাইল নাই, আল্লাহ একদিকে জিকাইছেন আপনি কিতা চাইতে চাইলাও সুবর্ণ সুযোগ যায় আর ওই সময় রসুল্লাহ দিল আল্লাহ ডালি দিচ্ছেন যে ওতা ওতা দোয়া করছে ও রসুল্লাহ দোয়া হল কিতা দোয়া হল اللهم اني اسالك فعل الخيرات الله যত ভালো কাম আমি এত করতাম চাই আমার তৌফিক দে ও তরকাল মুনকারাত যত বাদ হাম ইতারে আমি সারতাম চাই আল্লাহর আমার সার্বার তৌফিক দে ও হুব্বাল মাসাকিন মিসকিন গুলোর মহব্বত আমার দিল হারাই দে وإذا أردت بقوم فتنة فتوفني غير مفتون لك الله তুমি মানুষের ফিতনা ফলাইতে চাও যদি তে আমার এই ফিতনা খন্ন না ফলাইয়া তোমার কাছে টান দিন ওয়াস আলুকা হুব্বাকা আল্লাহ তোমার মহব্বত চাইয়ার ও হুব্বা মাই হিব্বুকা আর তোমার যত মানুষে মায়া হরেন হাতার মহব্বত আমার দিল হারাই দেব আল্লাহ তোমার মহব্বত আমার দিল হারাই দেব আর তোমার যত মানুষে মায়া করেন হাতার মহব্বত আমার দিল হারাই দেব ও হুব্বা আমালি ইউকাররিবুনি ইলা রাব্বি আর ও সমস্ত কাম করা আমল করার তৌফিক দেও যে আমল করলে তোমার মহব্বত আমার ভিতরে হবে তোমার কাছে ও দোয়া বড় মূল্যবান দেব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা কেরামদের খাপ বয়ান করবার আগে আহ্বান কইলে রসুলুল্লাহ আউয়াল অক্ত মসজিদে তরিম নিতে গিয়ে আই দেরি সাহাবা গেলে বয়ান করা যেমন সূর্য উঠি যাব আবু খানে রসুলুল্লাহ আই না বেমান নি না কোনো উজর আমরা জানাইন না নমাজ বলি ইতাম করে ও সূর্য উঠবার থোড়া আকানো রসুল্লাহ ইয়া কইলা একামত দেব নমাজ পড়লাম
আমরা হলে মাথা মাথে করিয়া নোমাদর বাদে আলীর ব্যাপারে হটাই দেন, আলী বেশি মায়া রসুল্লাহ আলী রাজি আল্লাহ তালানরে হটাই দেন, গিয়া জানিয়ে যাই রসুল্লাহ কিতা অসুবিধা আছে, আদতর উল্টা অত শেষত্ব হইলা কেউ কেউ খেয়াল আলীরে হটাইতা, কেউ কেউ খেয়াল নিজে গিয়া জিকাইতা, নমাজর সালাম পিনান বাদে রসুল্লাহ মকান কুম ও হল দেখাত পারতাম, আমি এই নমাজ হইতে দেরি করলাম মনে এখন হরণ হইতাম আলহামদুলিল্লাহ ওর খুশি গেলে, আমার খুঁজ লইতাম আছে রসুল্লাহ খান হইতে দেরি হইল, আজ রসুল্লাহ সকল বইও করে ইয়ে না নমাজ পড়ি আমি হরণ হইতাম, আরও খাপ বয়ান করলাম, খাপ বয়ান করিয়া ও দোয়া বয়ান করিয়া রসুল্লাহ ফরমাইলা তুমি দেন জীবনে দোয়া বেশি ভালো করি করিও, আমি এখানে একদিন করিয়া কইয়া এই দোয়াটা আল্লাহ শিখাইছেন কোন সময় রসুল্লাহ রে, যে সময় এক আল্লাহর এক রসুল চলারে শেষটাই এক আল্লাহ রসুলের একাকিয়া শোন আল্লাহ রসুল্লাহ রে শিখাই দিছেন, এ রসুল্লাহ আমরা রে ফরমাইয়া গেছেন তুমি যেন সকলে এই দোয়া পড়িও আর ইতা খাম অকল করিও, দুনিয়া তো শান্তি শুকুইবে আখেরা তো শান্তি শুকুইবে, ও দোয়াটা আমার মনে এক কথা চাই রসুল্লাহ একে জানালা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আয় আল্লাহ তোমার মহব্বত চাই আর তোমার মহব্বত কোন নেওয়া মানুষের মহব্বত চাই, আমার গরজ মতো দুয়াতে অজাজার শরীফ করি আমার আশা অন্যায়িত নাই, আমি যেমন পড়তে বলা বলা হয় আল্লাহুম্মা ইন্নি আসআলু হুব্বাকা ওয়া হুব্বা হাবিবিকা, আল্লাহ তোমার মায়া চাই তোমার হবিবর মায়া চাই এর বালা আমল অন্য মায়া চাই, কারণ আল্লাহর হবিবর মায়া না হওয়াইলে কোনো মায়া দিয়ে আল্লাহর কাছা লইবার কোনো উপায় নেই, কোরআন শরীফের আয়াত আছে না নি যে মোমিন যারা দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ লোকে এর আর মহব্বত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বাবর মায়া মার মায়া সন্তানের মায়া দন্দৌলতর মায়া খাস খারের মায়া সকল তা থাকতে পারে এক মুমিনের ভিতর যাই যতটা, তবে শর্ত হইল মুমিন কামিল হইতেল আসাদ্য হুব্বাল্লিল্লাহ হইত, সব থেকে বেশি মায়া হইত আল্লাহর লগে সকলের মায়ার দিল জায়গা ওই দিতে পারে তবে আল্লাহর মহব্বত ছাড়ার উর্ধে থাকত, ইয়াত ফড়িয়া তফসির লেখো হলে বড় মুশকিল হচ্ছে, কারণ একজন লোকে মহব্বত হইতে তারে দেখতাম নে তার মা চুনতা তার ব্যবহার দেখতা, তইলে আপনার মায়া লাগবো কি দুশ্মনী লাগবো, মহব্বত এবং আদাওয়াত দুটায় দুই পক্ষ চায় দেখা দেখি জানা শোনাই, আল্লাহ ওয়াহদাহুল্লা শরীকাল্লাহু এমন বেমিশাল দেখবারও নাই ডাইরেক্ট আমরা খান দিয়ে তার কথা শুনবারও নাই আতাইও আন্দাজ করবার নাই, ই বেমিশাল আল্লাহ লাগে আমরা মহব্বত কিলা লাগবো, আল্লাহ কইলা আসাদ্য হুব্বাল লিল্লাহ হইত বেশ হইত মায়া, ও তফসির লেখছেন যে আল্লাহর মহব্বতের মাপ কাঠি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর যে বন্দা যে মান্দির মহব্বত মোহাম্মদুর রসুল্লাহ লাগে যে হরিমান মেষ ওটা মাপ মতো আল্লাহর লগে মহব্বত, আল্লাহর মহব্বতের মাপ কাঠি খালি মহব্বত নাই তো আসল দলিল মতো ইমানের মাপ কাঠি মোহাম্মদুর রসুল্লাহ, এর লাগে আসমান রাজার কিতাব লেখেন আল ইমানু তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিমা যা বিহি মিনাদ দ্বীনে জরুরত, ইমান হইল রসুল্লাহ আর যততা লইয়া আইছেন চারারে বিশ্বাস করে আর ইন বিশ্বাসও বেড়া লাগি যায় যদি আর কুফুর ছড়া কোনো হয় নাই, আল্লাহর মহব্বত আপনার দিল আল্লাহর মায়া আছে কি না এটা মাফিবার যন্ত্র আপনার নিজের কাছে আছে, রসুলের মহব্বত কি পরিমাণ আছে আর মনে রাখবা আল্লাহর হবিবর মহব্বত জান পেত্রে যে পরিমাণ বেশি আল্লাহ ইমান ও পরিমাণ বেশি, বল্লাহে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন, রসুলুল্লাহ ফরমাইরা আল্লাহর কসম যত সময় তোমার তা নকলর দিল
বাপ পুত অন্যান্য অবস্থাতে আমার লগর মায়া বেশি হয়েছে না, অত সব ইমান হুরে হইত নাই, আর ইমান হুরে নইলে আল্লাহ লগে মায়া হইত নাই, অতএব রসুল্লাহ লগে আমার মহাব্বত সর্বাধিক হওয়া উচিত। আল্লাহ তালে আমরা রে তৌফিক দেখুয়া রসুলের মহাব্বত আল্লাহর মহাব্বত আমরার ভিতরে আমাও, আর রসুল্লাহ যেটা ফরমাইয়া গেছেন তার উপরে আমল করার আল্লাহ তৌফিক দেখুয়া। ও তখন হইয়া আমি শেষ করে দিতাম যাইছি। আমার হাফিজ সাহেব তারা জানা আছে আমি কিছু মাথার ঘরে মাথার বেজে হাটে বেজিতে আছে কিছু বেচেনি করা ধরে, আর আপনার আর মহাব্বতে আজকে আমার বাড়ির লোকের লাগাই যে মদ্রাসা সহজ থেকে আরম্ভ হয়েছে। আমি যেমন আর সব মুজি মুজি আসছি আর সুপারিনটেন্ডেন্ট সাহেবরে কইয়া যে আমি কত সময় লোকে যাইমো কি বাকিল বেজারি গেলাম আইয়ার ইনশাল্লাহ। আমি সেই আর আল্লাহ তৌফিক দিলে খাব লোকে আরো কথা রয়েছে, আর কোনোদিন আল্লাহ আপনারা লোকে হায়াত থাকে আমার এখান হই তো আরো কিছু খামর কথা কইম ইনশাল্লাহ। আই যার আপনার কাছে বিদায় লই নিতাম তুলা দুরুদ শরীফ পড়ুক বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কত তা ঝামেলা থাকে এক গুরু হনিয়া রাসূলুল্লাহ হইতে পারে না, এটা হুনেন না জানে আমরা হইতে ছড়িয়া পাইছি সাহাবিরে রসুল্লে ওল্লা হলিবার লোকে কইয়া দিছে। এক সাহাবিরে বিশেষ কোনো এক গরজে আল্লাহর কাছে দোয়া করা শিকাইছেন, আর বলেন দোয়ার মাঝখানে আমারও একটা আহ দিলাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জুহিল বিকা ইলাইকা বিনবীকা নবীর রহমাত ইয়া রাসূলুল্লাহ ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বিক ইশারা করবার হাম নাই তে রাসূলুল্লাহরে ডাক দিতে পারেন নাই। আলিমুল গায়ব বাবিয়া ডাকেন জানি রাসূলুল্লাহ আলিমুল গায়ব নাই, বহুত গায়ব জানতাম বহুত গায়ব বয়ান করছেন দুনিয়ার আখের রত ইলিম আছিল না, তবে আলিমুল গায়ব রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহরে আলিমুল গায়ব মনে করিয়া ইয়া রাসূলুল্লাহ ডাকেন জানি দিলর হসরতে দিলর আফসোস মেটাইবার লাগে ডাকতে কোনো বাধা নাই। বেটাই আল তোরা মানুষে আল ছুঁয়েছি আল্লোর ভালো তোর লোকে গীত কই নাই শুনছে নি গীত গাইয়া গে শুন তো বেটাই আল চোর, আর বেটিন তোর বাসায় হর ও বাটিও লঙ্গেন নাইয়া আমার বাইসা প্রিয় হইয় গিয়া নাইয়ন নিতে আইয়া ই বেটায় যেন আলতুরিখান থেকে ষোলো সতেরো মাইল দূরে এলো গান নাইয়াই ডাক শুনতে নি জি তো এর লোক ই আলতুরা বেটারে কাবিল যেমনি বলি ভারে না কাম করিয়েছে নাইয়ারে ডেকে নিয়েছে। আমি অন্য আটা উষ্টা খাইলাম আস্তা কইলাম ও মাই গো আমার মাই তো দুনিয়া তো নাই লোকজন গেলেও সেটা নাই মাটি নিছে ও আমার ইমান গেলো কেন এটা অতি ফরজগারে মা তাবার সীমা ছাড়িয়ে এটা ঠিক হয় না। রসুল্লাহ রে ইয়া রসুল্লাহ হইতে মুখ বরিয়া দিল বরিয়া কইন জানি কোনো বাধা নেই বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ মুখতাসির দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আয় আল্লাহ কুরআন শরীফের মাদ্রাসার এই মাহফিলটি কবুল ফরমাও, আউয়াল থেকে আখের তো কবুল করো হে আল্লাহ, এই নেক কামার খাতিরে আমরা হল রে মাফ করে দিলে আল্লাহ, তুমি মাফ না করলে আমরা রাসুল এইবার আর জায়গা নাই আল্লাহ, আমার মতো বদগার সারা রে মাফ করে দিলে তুমি আল্লাহর তো এত ক্ষতি হইতো নাই
আমরা সাজা দিয়ে আল্লাহ তোমার কোনো লাভ হইত না। আল্লাহ আমরা রে মাফ করিতে আমরা তাম মর্যাদে মাফ ফরমাও, খাস করি আমরা রগলার জিন্দা মর্যা মা বাবা রে মাফ করি দেও। বড় আদরে মাইয়ে বাবায় পালিয়া তুইয়া গেছেন, কোনো কথায় ভরতাম পারিয়া নাই আল্লাহ। তোমার শিকাই দেওয়া দুয়া ভরিয়া ভরিয়া ধরিয়া রব্বিরা মুমা মুরব্বী হল কবর দে রহমত করে দেব, এগুলোর কবর রহমত বসাও। আল্লাহ আমরা উস্তাদ হলার বুজুর্গ হলার দরজা বহুত পূরণ করে দেব। আল্লাহ এগুলোর রুহানি তবজ্জু রুহানি দোয়া আমরা হামেশা নসিব করিয়ে আল্লাহ। আল্লাহ তাম বিমারি হলরে শিফা আনায়াত ফরমাও, বেমার যত বড় কঠিন হোক তোমার দারু শিফা তো বল তার দোয়াই আছে। আল্লাহ আমরার বিমারি হলরে শিফা একুল্লি আজল আনায়াত ফরমাও, আমরার অভাবে হলর অভাব দূর করে দেও। হালাল রুজির দরওয়াজা খুলি দেও, কুশাজা করি দেও। আল্লাহ আমরার মুসিবত দাদা হলার মুসিবত দূর করমাও, আমরার মাদর পরিশান হলার হল কিসিমার পরিশানি দূর করে দেও। আমরার সর্বাসী বেটা পুত্র ভাই বিরাদরে শান্তিতে রাখো, দুনিয়া আখেরাত তোর শান্তির সামানে এনায়েত করি দেও। ইয়া আল্লাহ নকশার শয়তান আর দুকাতনে হামেশা আমরারে বাসাইয়া রাখিও, আমরার দিলর সকল আশা ইরাদারে নেক বানাই দেওয়ার ঘুরা করে দেও। আল্লাহ খাস করে তোমার আসছে তত হাম করার ইরাদা দিল, তোমার খাস তৌফিক দিয়ে আমরারে ঘুরাইবার তৌফিক দেবে আল্লাহ। আল্লাহুম্মা আসিনা কিবাতানা মিন উমুরি কুল্লি ওয়া আজিরনা ইয়া আল্লাহ মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরাত, মৌতর আগে মৌতর বাদর ভুল করিয়া যাইবার আমরা রত এখানে হালিয়াতে বিদায় বা ভরি যারে আল্লাহ মুখ দেখাইবার লাভ হইলেন না। আল্লাহ মৌতর আগে আমরা রে খালি স্তবান হসে বলি, আল্লাহ আমরার ভরনেওয়ালা বাচ্চান্তর জেহেন খুলে দেও, ইতারে হাফিজে বামল আলিমে বামল বানাইয়া দিনের হেদায়তর তেরাও বানাই দেও। পরীক্ষার্থী হলার পরীক্ষাত কামিয়াবি নসিব করি দেও, দুনিয়া আখেরা তুই যে আমরা হামল আকবাল্লাহ মানুষ বানাই দেও। আল্লাহ মাদ্রাসার খেদমত করি করি যত কবুল গেছে সারা তুমি জানো আল্লাহ, চেয়ারম্যান সব কয়রা সারা ইন আইলেও হওয়া যাইতো না ইলে হওয়া যাইত, মাদ্রাসার লোকে বড় জড়িত আসল। আল্লাহ আমার হরিচ তো বহুত মাদ্রাসার খেদমতগার গল খবর গিয়ে আসে, আল্লাহ এই মাদ্রাসারে টান টান লাগি সতকে জারিয়া বানাই দেব। এ আল্লাহ যে বুজুর্গ আল্লাহর জাহিরি তজ্জু বাতিনে তজ্জু মাদ্রাসা থেকে আসেন সকলের দরজা বাড়াই দেব। ও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين.